আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে ভয়েস চেঞ্জের আমার পঞ্চম ব্যবহারটি দেখিয়ে দেব। আমরা ভয়েস চেঞ্জের গত ক্লাসে আমি ভয়েস চেঞ্জের সবগুলোই ধারাবাহিক কীভাবে মূল বার বাহির করতে হয়, কীভাবে অ্যাক্টিভ ভয়েসের অক্সিলারি বা প্যাসিভ করতে হয় এবং টেন্সের ব্যবহার দেখিয়ে দিয়েছিলাম ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। আজ আমি দেখিয়ে দেব ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ থেকে কীভাবে প্যাসিভ করতে হয়। আমি ধারাবাহিকভাবেই প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স এবং ফিউচার এবং ডব্লিউএস কোয়েশ্চন দ্বারা কীভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হয়। আজ প্রথম ক্লাসটি হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। হি ইটস রাইস, এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং অ্যাক্টিভ ভয়েস। এই বাক্যকে প্যাসিভ করতে হলে, শুধু এই বাক্য নয়, যে কোনো বাক্যকে প্যাসিভ করতে হলে প্রথমে আমাদের মূল ভার্ব বাহির করতে হবে। আমরা জানি এই বাক্যের অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্ব হচ্ছে ইটস। আমি মূল ভার্ব বাহির করার যে কৌশলটি দেখিয়ে দিয়েছিলাম যে প্রোনাউনের পরেই মূল ভার্ব থাকে, এখানে ইটসটা হচ্ছে মূল ভার্ব। যখনই আমরা মূল ভার্ব পাবো তখনই আমাদেরকে মূল ভার্বের পরে হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট। এখানে রাইস হচ্ছে অবজেক্ট, রাইস হচ্ছে অবজেক্ট, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হয়ে যাবে সাবজেক্ট। রাইস হচ্ছে অবজেক্ট এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হয়ে যাবে সাবজেক্ট। এরপর আমাদের দেখতে হবে যে প্রেজেন্ট টেন্স হলে, প্রেজেন্ট টেন্স হলে আমি বলেছিলাম প্রেজেন্ট টেন্স হলে আমাকে অক্সিলারি ভার্ব দিতে হবে এম, ইজ, আর। এখন আমরা রাইসের সাথে বি ভার্ব বসেছে ইজ। তারপর আমাদের মূল ভার্ব হবে ফার্স্ট পার্টিসিপল, তাহলে ইটের ফার্স্ট পার্টিসিপল হবে ইটেন, তারপর প্রিপোজিশন বাই বসবে, তারপর সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। আমি সেই সাবজেক্ট কীভাবে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ অবজেক্ট হবে সেগুলো দেখিয়ে দিয়েছিলাম। এখানে হি হচ্ছে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে হিটা হয়ে যাবে অবজেক্ট হিম। অথবা আমরা জানতে পারলাম যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে হয়ে যাবে সাবজেক্ট। তারপর বি ভার্ব বসবে, তৃতীয় হচ্ছে মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল হবে, তারপর প্রিপোজিশন বাই বসবে, তারপর সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভের ক্ষেত্রে অবজেক্ট। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমি তার ব্যবহারগুলো দেখিয়ে দিচ্ছি। আই এম রাইটিং এ লেটার, এই বাক্যকে প্যাসিভ করতে হলে মূল ভার্বটি হচ্ছে রাইটিং, কারণ আমরা জেনেছিলাম যে অক্সিলারি ভার্ব যদি থাকে সেই অক্সিলারি ভার্বের পরের শব্দটি হচ্ছে মূল ভার্ব, তাহলে অবজেক্টটা হচ্ছে লেটার। সো প্যাসিভের ক্ষেত্রে লেটারটা হয়ে যাচ্ছে সাবজেক্ট। তারপর আমরা জানি টেন্সের ক্ষেত্রে, সরি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে টেন্সের ব্যবহার হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এম, ইজ, আর থাকলে হবে তার সাথে এম বিং, ইজ বিং, আর বিং, সেই অনুযায়ী লেটার ইজ বিং। আমরা এম বসাতে পারি না, এম শুধু সাবজেক্ট, আই যদি থাকে তাহলে আইয়ের সাথে সাবজেক্টটা, আই যদি সাবজেক্ট থাকে তার সাথে আমরা শুধু এম বসাতে পারি। এখানে এ লেটার হচ্ছে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এমটা হয়ে যাচ্ছে ইজ। তারপর আমরা নিয়ম অনুযায়ী বিং বসেছে। তারপর মূল ভার্বটা হচ্ছে রাইটিং, রাইটিংয়ের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, তারপর প্রিপোজিশন বাই, সাবজেক্ট হচ্ছে আই, তার অবজেক্ট হবে মি। তারপর আরেকটি বাক্য হচ্ছে আই হ্যাভ থট হার, এখানে মূল ভার্বটা হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাভ আছে, হ্যাভের পরের শব্দটি হচ্ছে মূল ভার্ব, তাহলে অবজেক্ট হচ্ছে হার, হারের সাবজেক্ট হচ্ছে সি, এই বসলো সি। তারপর আমরা জানি পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ থাকলে সেগুলো হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্যাসিভের ক্ষেত্রে। এখানে হ্যাভ আছে, হ্যাভ বিন হওয়ার কথা, কিন্তু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যার কারণে হ্যাভ না হয়ে হয়েছে হ্যাজ বিন। তারপর মূল ভার্ব হচ্ছে থট, থটের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে থট, তারপর প্রিপোজিশন বাই, তারপর সাবজেক্ট হচ্ছে আই, হয়ে গেল মি, অবজেক্ট হলো মি। তারপর আই হ্যাভ বিন রাইটিং এ লেটার, এই বাক্যটির প্যাসিভ হবে। আমরা জানি হ্যাভ বিনের পরের মূল ভার্বটি হচ্ছে রাইটিং, অতএব অবজেক্ট হচ্ছে লেটার, হয়ে গেল সাবজেক্ট। তারপর হ্যাভ বিন আছে, আমরা জানি হ্যাভ বিন, হ্যাজ বিন যদি থাকে তাহলে আমরা যোগ করতে হবে হ্যাভ বিন বিং, হ্যাজ বিন বিং, সেই অনুযায়ী এ লেটার হ্যাজ বিন বিং। আমরা জানি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আর হ্যাভ হবে না,
has হবে তাই আমরা সেই নিয়ম অনুযায়ী has been এবং extra হিসেবে বসেছে being তারপর মূল verb writing writingটা হয়ে যাচ্ছে written তারপর preposition by তারপর I হচ্ছে me object হচ্ছে me আশা করি present tense এর ক্ষেত্রে active voice কে কিভাবে passive করতে হয় আপনাদের বুঝতে আর কোনো অসুবিধা হয়নি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম